করোনা পরিস্থিতিতে কর্মহীনদের ঘরে খাদ্য পৌঁছানো এবং ত্রাণ চুরি বন্ধ সহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় মানববন্ধন হয়েছে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক ঘন্টার এই মানববন্ধন আয়োজন করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জেলা শাখা এ সময় বক্তারা প্রতি জেলায় করোনা পরীক্ষার ব্যবস্থা কর্মহীনদের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেওয়া এবং রিলিফ চুরি বন্ধ করা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়